হ্যাপি সানডে। বাংলাদেশের মাওয়াঘাটের লেজা ভর্তা দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল। ইলিশের লেজা তেমন কেউ খেতেও চায় না, তো ভাবলাম এই দুটো দিয়ে বানিয়ে ফেলি। এটা বেশ ঝালঝাল বানাবো বলে বেশ কিছু শুকনো লঙ্কা ভেজে নিলাম, নুন হলুদ মাখানো মাছগুলো লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই মাছের লেজাগুলো এরকম নোড়া দিয়ে বেশ থেতো করে নেব। কিছুটা থেতো হয়ে গেলে এরকম কাটাগুলো বার করে বেছে ফেলে দেবো। আস্তে আস্তে সব মাছেরই কাটা ভালো করে বেছে নিলাম। ভাজা শুকনো লঙ্কাগুলো নুন দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেওয়ার পর কুচি করা পেঁয়াজ, কুচি করা ধনে পাতা দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেবো। এবার ওই মাছ ভাজার তেল দিয়ে সবকিছু ভালো করে মেখে কাটা ছাড়ানো মাছগুলো মেখে নেবো। সবকিছু ভালো করে মাখানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে ইলিশ মাছের লেজা ভর্তা। এই ইলিশ মাছের লেজা ভর্তাটা গরম গরম ভাতের সাথে পুরো অমৃত। আহা, মুখে এখনো লেগে আছে স্বাদটা। আর কি কি মশলা দেয় তোমরা প্লিজ জানিও।